নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মিন রাশির ডিসেম্বর দু হাজার কেমন যেতে পারে তার অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি দীর্ঘ সময় পর আপনাদের মিন রাশির এই সময়টি শুভ আসতে চলেছে এই সময় কি কি শুভ ঘটবে এবং কি কি অশুভ ঘটবে তা এখানে আলোচনা করব প্রথমেই আসি কর্মের ব্যাপারে ডিসেম্বর দু হাজার উনিশ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের দিক থেকে উন্নতির মাস এই মাসে আপনাদের সম্মান বাড়বে পদোন্নতি হবে নতুন কাজের সুযোগ আসতে পারে ষোলোই ডিসেম্বরের পর থেকে অর্থাৎ সূর্য যখন রাশি পরিবর্তন করবে এবং সূর্য বৃশ্চিক রাশি থেকে যখন ধনু রাশিতে গমন করবে তারপর থেকে আপনাদের শুরু হবে কর্মে উন্নতির যোগ ব্যবসা বাণিজ্যে আপনাদের বিক্রি বাড়বে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন বিশেষত মীন রাশির জাতক জাতিকাদের যারা পিতা জীবিত রয়েছে তাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে পড়াশোনার কথা যদি ভেবে থাকেন এবার আপনার স্বপ্ন পূরণ হবে ব্যবসার জন্য অথবা পড়াশোনার জন্য আপনার বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন উচ্চশিক্ষায় কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হবেন কাজেই মনের জোর নিয়ে এগিয়ে চলুন অবশ্যই সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই মাসে বিশেষ সুযোগ সুবিধা পাবেন শ্বশুর বাড়ি থেকে আপনাদের সুযোগ সুবিধা আসতে চলেছে অনেকখানি শুধু তাই নয় এই মাসে আপনারা গুরুজনদের সাথে তর্কে জড়িয়ে পড়বেন না যদি তর্কে জড়িয়ে পড়েন তবে দেখবেন নিজের ক্ষতি নিজেই করে ফেলেছেন স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হতে পারে আপনাদের এই সময় ইএনটি সমস্যা দাঁতে ব্যথা এবং হাড়ের সমস্যা দেখা দিতে পারে এই রকম যদি হয় সাথে সাথে আপনারা চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন এছাড়াও এই মাসে আপনাদের গুপ্ত রোগ কিছু দেখা দিতে পারে তবে শরীর স্বাস্থ্য যে খুব একটা খারাপ হবে তা না ছোটোখাটো কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বাকি কিন্তু এই মাস আপনাদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ এই মাসে একটু গাড়ি সাবধানে চালাবেন কেননা এই মাসে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবং ছোটোখাটো অপারেশন পর্যন্ত এই মাসে হতে পারে মনের মানুষকে দীর্ঘদিন ধরে আপনি ভাবছেন যে মনের কথা জানাবেন কিন্তু জানাতে পারছেন না তবে এই মাসে আপনি সেই মনের কথা জানান দেখবেন মনের মানুষের কাছ থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি হ্যাঁ তবে ষোলোই ডিসেম্বরের পর কিন্তু তা জানাবেন এই মাসে আপনি শনিবার করে যদি সম্ভব হয় অবশ্যই সরিষার তেলের প্রদীপ অসত্য গাছের নিচে নিবেদন করুন আপনাদের যে বিপদ রয়েছে সেই বিপদ সম্পূর্ণটাই কেটে যাবে মনে রাখবেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সার্বিক বিচার কাজেই হুবহু আপনার ক্ষেত্রে প্রতিফলিত নাও হতে পারে তবে মনে রাখবেন একশো ভাগের মধ্যে আশি ভাগ সত্যবনে প্রতিপন্ন হবে ধন্যবাদ